হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ব্রেড বানানো শেখাবো, স্যান্ডউইচ ব্রেড। যদি আপনি এর আগে কখনো ব্রেড না বানিয়ে থাকেন বা কখনো বানিয়ে থাকেন কিন্তু ব্রেড ভালো না হয়, মানে খারাপ হয়ে থাকে, অথবা আপনি এখন ট্রাই করবেন বলে ভাবছেন, তাহলে আমার এই ভিডিওটা আপনি খুবই ভালো করে দেখে নিন। ব্রেড বানানোর একেবারে ছোট ছোট বিষয়গুলো আমি খুব ভালো করে শিখিয়েছি এখানে, একেবারে ছোট ছোট ব্যাপারগুলো খুব ভালো করে এক্সপ্লেইন করেছি, যাতে প্রথমবারে ট্রাই করলেই আপনার ব্রেডটা একেবারে পারফেক্ট হয়। যেমন কি করলে ব্রেডের আটা খুব ভালোভাবে ফোলে, কতটা ময়দার সাথে কতটা ইস্ট মেশানো প্রয়োজন, আটার মধ্যে ভিনেগার মেশালে কি হয় আর না মেশালে কি হয়, কোন ধরনের ব্রেড বানাতে হলে কতটা পরিমাণ লবণ বা চিনি অ্যাড করতে হবে, মানে ব্রেডের জন্য কতটা, স্যান্ডউইচ ব্রেডের জন্য কতটা, পাওয়ের জন্য কতটা, কোন ধরনের ব্রেডের জন্য কতটা, সেটাও আমি ভালো করে বলে দিয়েছি। কড়াইয়ে বেক করতে গেলে কি করলে ওপরে নিচে সব দিকে একেবারে ওভেনের মতো কালার আসে, ব্রেডের আটা ঠিক কতটা পরিমাণ ফোলার পরে আমাদের ব্রেডটা বানানো উচিত, ব্রেডকে কিভাবে কাটলে ব্রেড ভেঙে যায় না, চুরচুর হয় না, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আমি খুব সুন্দর করে বুঝিয়েছি। ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপর আপনি যদি শুরু শুরুতে শিখতে চাচ্ছেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই উপযোগী হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে দেখবেন না, কারণ আধা আধুরা জ্ঞান কোনো কাজের হয় না, অবশ্যই ভুল হতে পারে। আর প্রত্যেকটা জায়গায় আমি ছোট ছোট অনেক ধরনের টিপস দিয়েছি যেগুলো খুবই উপকারী। চলুন তাহলে মেইন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটু জল গরম করে নেব। এখানে আমি একটা সসপ্যান রেখেছি আর হিটটা আমি চালু করেছি একেবারে লোতে করে। এখানে আমি একটা কথা বলবো বন্ধুরা, যে এটা হচ্ছে মেজারিং কাপ। ব্রেড বা কেক বানানোর জন্য মেজারিং কাপটা কিন্তু খুবই জরুরি। মেজারিং কাপ ছাড়া যদি আপনি মেপে ব্রেড বানাতে চান তাহলে এদিক ওদিক হতে পারে, হেরফের হলে অবশ্যই ব্রেডটা খারাপও হতে পারে, আমি সেটা কোনো গ্যারান্টি দিতে পারবো না। আর এটা আমি নিয়েছি হাফ কাপের একটা কাপ। এই কাপগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, 100-150 টাকায় পাওয়া যায়, কাপ আর চামচের সেট থাকে। তো এখন আমি জল অ্যাড করব পৌনে এক কাপ, এটা হচ্ছে হাফ কাপ। হাফ কাপের পুরো কাপটা আমি দিচ্ছি আর এর পরে আমি দেব এর আধা কাপ, মানে হাফ কাপ প্লাস হাফ কাপের আধা, মানে 1/4 কাপ। তো টোটাল মিলিয়ে আমি পৌনে এক কাপ জল দিচ্ছি। আমি 2 কাপ ময়দা ব্যবহার করব, তো 2 কাপ ময়দার জন্য পৌনে 1 কাপ আমি জল দিচ্ছি। জলটা আরও একটু 1 চামচ বা 2 চামচ লাগবে, কিন্তু এখানে আমি পৌনে 1 কাপই দিচ্ছি। যখন লাগবে তখন আরও 1 চামচ 1.5 চামচ জল আমি দিয়ে নেব। প্রথমে যদি আমি বেশি জল দিয়ে রাখি তাহলে পরে আর কোনো রাস্তা থাকে না, প্রথমে এর জন্য একটু কমই জল দেওয়া উচিত। আপনি যখন শুরু শুরুতে ব্রেড বানাচ্ছেন বা প্রথমবার বানাচ্ছেন তখন জল দিয়েই বানিয়ে নিন, যখন ভালো করে শিখে যাবেন, একেবারে এক্সপার্ট হয়ে যাবেন, তখন দুধ দিয়ে বানাবেন। দুধ দিয়ে ব্রেড বানালে ব্রেড আরও বেশি টেস্টি হবে। আমি হিটটা একেবারে কম করে চালু করেছি, এখন আমি জলের মধ্যে দেব লবণ আর চিনি। তো 2 কাপ ময়দা ব্যবহার করব, তার জন্য আমি এখানে নিচ্ছি 1 টিস্পুন লবণ। দেখুন এখানে চামচটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, এই মার্কিংটা 1 টিস্পুন, মানে 1 চায়ের চামচ আমি লবণ দিচ্ছি। আর এখন আমি দেব চিনি, চিনির জন্য আমি নিচ্ছি 1 টেবিল চামচ, এই দেখুন মার্কিংটা আমি দেখাচ্ছি, 1 টেবিল স্পুন। তো এখন আমি চিনি ব্যবহার করব 2 টেবিল চামচ। যদি আপনি লদি পাও বানান, মানে বড়াপাও বানানোর জন্য নর্মাল যে সিম্পল কম মিষ্টি পাওগুলো হয়, তার জন্য আপনি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করবেন। আর যদি স্যান্ডউইচের জন্য ব্রেড বানান তাহলে একটু চিনি বেশি লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় ব্রেডটা, এই জন্য 2 টেবিল চামচ চিনি লাগে, মানে 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ চিনি। আর যদি ময়দা বেশি ব্যবহার করতে হয় তাহলে এই রেশিও অনুযায়ী আপনাকে সব কিছু বেশি বেশি, মানে বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। তো এখন আমি হিটটা বন্ধ করে দিয়েছি, জলটা যথেষ্ট গরম হয়ে গেছে, এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে লবণ আর চিনিটা গুলে যায়। লবণ চিনিটা গুলে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দেবো, মানে পাত্রটাকে নামিয়ে রেখে দেবো যতক্ষণ না কি একেবারে ওয়ার্ম, মানে উষ্ণ গরম হয়ে যাচ্ছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন, আর যতক্ষণ জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা অন্য কাজগুলো করে নেব। দেখুন আমি হাত দিয়ে অনুভব করতে পারছি যে এটা খুবই গরম, তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি একটা পাত্র নিচ্ছি, এর মধ্যে আমি 2 কাপ ময়দা নিচ্ছি। আমি এখন ময়দা দিয়ে বানাচ্ছি, সাদা ব্রেড বানাচ্ছি, তাই আপনি চাইলে গমের আটা দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে ব্রাউন ব্রেড তৈরি হবে আপনার। তো এটা আমি 1 কাপ ময়দা নিলাম আর আরও 1 কাপ ময়দা নেব, টোটাল আমি 2 কাপ ময়দার ব্রেড বানাবো। এটা হচ্ছে আমার মেইন মাপের ময়দা, এইটুকু ময়দা দিয়ে আমি ব্রেড বানাবো। আর যদি শুকনো ময়দার দরকার হয় তাহলে তার জন্য সাইডে আমি আরও একটু শুকনো ময়দা রেখে দেব, যখন দরকার হবে তখন একটুখানি ডাস্ট করে নেব। তো এই দেখুন এটাতে আমি একটুখানি শুকনো ময়দা রেখেছি, এটা আমি সাইডে রাখবো হাতের কাছে সবসময়। তো আমার কাজে কখনো এদিক ওদিক যেতে হবে না, সব কিছু অ্যারেঞ্জ করা থাকলে। এটা হচ্ছে মেইন মাপের ময়দা আর এটা হচ্ছে আমার শুকনো ময়দা।
আর ততক্ষণে দেখুন আমাদের এই যে জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে, খুব সুন্দর একেবারে উষ্ণ গরম, মানে ওয়ার্ম গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব একটুখানি ভিনেগার। তো 2 কাপ ময়দার জন্য আমি এখানে ব্যবহার করব 1 টেবিল চামচ ভিনেগার, সাদা ভিনেগার বা সাদা সিরকা বলে এটাকে। ময়দা বা আটার মধ্যে এটুকু পরিমাণ ভিনেগার মেশালে আটাটা খুব ভালোভাবে ফুলবে, ভেতরের এয়ার পকেটসগুলো খুবই ভালোভাবে তৈরি হয় এবং আটাটা খুবই স্টেবলভাবে ফোলে। আর এটাতে স্বাদও অনেক চেঞ্জ হয়, স্বাদ অনেকটা ভালো আসে। আর ভিনেগার দিয়ে বানানো ব্রেডটা আপনি একটু বেশি সময় ধরে স্টোর করে খেতে পারেন। যেমন নর্মাল ব্রেড যেরকম বানায় সেটা মোটামুটি 3-4 দিন ধরে স্টোর করে খাওয়া যায়, এটা আপনি যদি ভিনেগার দিয়ে বানান তাহলে এটা 6-7 দিন ধরে স্টোর করে খেতে পারেন, ফ্রিজের কোনো দরকার নেই। ব্রেড কিন্তু ফ্রিজে রাখা উচিত নয়। আর এখন আমরা এর মধ্যে মেলাবো ইস্ট। তো এটা আমি দেখুন কোটোর ইস্ট কিনেছি, অনলাইন থেকেই কিনেছিলাম। তো এটা আমি 1 টিস্পুন নিয়েছি, 1 টিস্পুন ইস্ট দিয়ে দিলাম আর আমি দেবো 1/2 টিস্পুন। তো 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 টিস্পুন ইস্ট দিচ্ছি। অনুপাতটা মনে রাখবেন, যদি বেশি কম করতে হয়, মানে ময়দার পরিমাণ বেশি কম হয়, তাহলে এই অনুপাতে ইস্টের পরিমাণও কম বেশি হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, মোটামুটি 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাতে কি হবে, ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে খুব ভালো করে। এটা কিন্তু এমনিতে অ্যাক্টিভেটেড ইস্ট, ডিরেক্টলি ময়দার মধ্যে মিশিয়ে আটাটা মাখা যায়, কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে একেবারে পারফেক্টলি আপনার আটাটা খুব তাড়াতাড়ি ফুলবে। তো হয়ে গেছে, এটা 5-6 মিনিট ধরে রেস্ট হয়ে গেছে আর এই হচ্ছে টেক্সচার। এখন এখন এর মধ্যে আমরা পুরো ময়দাটা ঢেলে দেব, 2 কাপ ময়দা ডিরেক্টলি এর মধ্যে ঢেলে দেব আর তারপরে চামচ দিয়ে মিশিয়ে নেব। আটাটা আমাদের হাত দিয়েই মাখতে হবে, কিন্তু শুরুতে যখন একেবারে জল জল আছে আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি, তারপরে আমি হাত দিয়ে মাখতে শুরু করব। দেখুন ডোটা কিন্তু যথেষ্ট টাইট মনে হচ্ছে, কিন্তু এখনই কিন্তু আমরা এক্সট্রা জল অ্যাড করব না, হাত দিয়ে যখন ভালো করে মাখবো তখন বোঝা যাবে যে আসলে কতটুকু জল লাগবে। তো এখন আমি চামচটা সরিয়ে দেব আর হাত দিয়ে মাখতে শুরু করব। হাতে যতটা টাইট লাগবে সেই হিসেবে 1 থেকে 1.5 চামচ জল আমি দিয়ে নেব। আর এখানে আমি রেখেছি একটুখানি তেল, 1/2 কাপের আধা রকম আমি তেল নিয়েছি। এইটুকু তেল থেকে আমি যতটা লাগবে ততটা ব্যবহার করব। তবে এখনই কিন্তু তেল দেব না, তেল দেব কখন সেটা আমি ভালো করে দেখিয়ে দেব, ঠিক ওই সময়েই আমরা তেলটা ব্যবহার করব, তাহলে ডোটা একেবারে পারফেক্টলি তৈরি হবে। তো আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু যথেষ্ট টাইট হচ্ছে, কিন্তু যতটা টাইট মনে হচ্ছে আসলে কিন্তু অতটা টাইট নয়। তো এখন একটু টাইট টাইট বেশি মনে হচ্ছে, মাখতে শুরু করলে আরও বেশি নরম হয়ে যাবে। তো এখন আমি মোটামুটি 1 থেকে 2 চামচ জল আমি দিয়ে দেব, মোটামুটি 2 চামচের মতো জল আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এখন মাখতে মাখতে কিন্তু ডোটা খুবই চিপচিপে হয়ে যাবে, একেবারে আঠালো আঠালো টাইপের হয়ে যাবে, হাতে লেগে থাকবে। তো যখন আমার মনে হবে যে এখন এটা আর ঠিক হচ্ছে না, তখন আমি এটা তেল দিয়ে মাখা শুরু করব। আর তেলটাও কিন্তু একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে তেল দেব আর মাখতে শুরু করব, যতক্ষণ নাকি এই যে যতটা আঠা আঠা লেগে আছে এই সমস্তটা আমার হাত থেকে আর এই পাত্র থেকে সুন্দর করে ছুটে না যাচ্ছে, একেবারে ক্লিন হয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অল্প অল্প তেল দিয়ে আমি মাখতেই থাকব। মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য আটাটা আমাকে মাখতে হবে। আমার সসপ্যানের মধ্যে মাখতে একটু কষ্ট হচ্ছে, তাই আমি এটাকে তুলে নিয়ে একটা প্লেটের ওপরে নিচ্ছি আর প্লেটের ওপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে বেশি লেগে না যায়। আর এই সসপ্যানের মধ্যে যেটুকু লেগে আছে এটুকু আমি তুলে নেব, একটুখানি শুকনো ময়দা লাগিয়ে, যেরকম করে আমরা রুটির আটা করি তুলে নিই ওরকম করে, একটু ঘষলেই চলে আসবে সুন্দর করে। এই দেখুন এরকম করে আমি তুলে নিচ্ছি। তো এবার আমি আবারও আটাটা মাখতে শুরু করব, টোটাল মিলিয়ে আমাকে 6 থেকে 7 মিনিটের মতো মাখতে হবে। তো আমি এরকম করে মেখে নিচ্ছি সুন্দর করে, অল্প অল্প করে তেল দিচ্ছি আর আটাটাকে আমি মেখে নিচ্ছি। তো দেখুন এখন কিন্তু আটাটা একেবারে সুন্দর পারফেক্ট স্মুথ হয়ে গেছে, ওপর থেকে একেবারে চিকনা চিকনা হয়ে গেছে আর আমার হাতটাও একদম ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সফট হয়ে গেছে। তো এখন আমাদের ডোটাকে রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার জন্য ডোটাকে আমি গোল করে নেব, এটাকে ট্যাক করা বলে। তো দেখুন কীরকম করে করছি, ওপরের যে সারফেসটা এটা একদম স্মুথ হবে, প্লেন হবে। এই সসপ্যানেই আমি রাখবো রেস্ট করতে, এই জন্য একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি যাতে বেশি লেগে না থাকে। এই দেখুন, আর এখন আমি ডোটাকে গোল করব।
দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এরকম করে আমি ওপরের সারফেসটা প্লেন করে দেব। এই দেখুন গোল হয়ে গেছে। এবার আমি আরামসে সসপ্যানের মধ্যে, মানে যে পাত্রে আমি রেস্টে রাখবো সেটার মধ্যে আমি রেখে দেব। পাত্রটা একটু বড় হওয়া দরকার, যাতে যতটা ফুলবে ফোলার জন্য যাতে জায়গা পায়। খুব ছোট হলে কিন্তু ফোলার জন্য জায়গা হবে না, তখন অসুবিধা হয়ে যাবে। এখন আমি এই পাত্রটাকে ঢেকে রাখবো। তো আমার কাছে তো ক্লিং র্যাপ নেই, মানে প্লাস্টিকের যে র্যাপটা হয় সেটা নেই, আমি এই প্লেটটা দিয়েই ঢাকবো। প্লেটে একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি যাতে প্লেটের গায়ে লেগে না থাকে। আর এদিকে দেখুন আমি তেলটাও দেখাচ্ছি কতটা তেল ব্যবহার করেছি। এই দেখুন এর নিচে কিন্তু অনেকখানি তেলই থেকে গেছে। মোটামুটি আমি বলতে পারি যে 1/4 কাপের মতো তেল আমি ব্যবহার করেছি, আর বাকি তেল থেকে গেছে। তো এটা আমি রাখছি সাইডে। আর এখন আমি একটা বড় কাপড় নেব, একটা বেডশিট টাইপের কিছু একটা নেব, আর সেটা আমি এরকম করে ভাঁজ করে মোটা করে দিয়েছি, আর এটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমি এইভাবে ঢেকে রোদে রেখে দেব এই ডোটাকে। রোদে রাখলে কি হবে, খুব জলদি আমার ডোটা ফুলে উঠবে। মোটা কাপড় দিয়ে না ঢেকে কিন্তু রোদে রাখা যাবে না, তাহলে কিন্তু ডোটা বাইচান্স খারাপও হয়ে যেতে পারে। অবশ্যই ভালো করে মোটা করে ঢেকে রাখতে হবে, কারণ এটা কিন্তু স্টিলের বাসন, এই জন্য খুব ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। রোদে রেখে দিলে মোটামুটি 2 ঘন্টা এটা হয়ে যাবে, আর যদি ঘরের মধ্যে রেখে দিই তাহলে 3, 4 বা 5 ঘন্টাও লাগতে পারে। দেখুন 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি এটাকে খুলে, দেখুন মোটামুটি ডাবল কিন্তু হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় যদি আমি ডোটাকে বেক করতে যাই তাহলে কিন্তু ব্রেড আমার পারফেক্ট হবে না, পারফেক্ট ফুলবে না। এই জন্য ডাবল, অনেকে বলে ভিডিওর মধ্যে কি ডো ডাবল হওয়া উচিত, কিন্তু ডাবল না, আমি বলবো এটা 3 গুণ বা 4 গুণ হওয়া উচিত। দেখুন আপনি দেখে বুঝতে পারছেন, আর লাস্টে যখন আমি দেখাবো তখন দেখেও বুঝতে পারবেন যে ঠিক এটাকে ডাবল বলে নাকি 3-4 গুণ বলে। তাহলে এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি আরও 1 ঘন্টার জন্য। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো হয়ে গেছে, আর এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন কতটা ফুলেছে আপনি দেখে বুঝতেই পারছেন। আর যদি আমি ক্লিং র্যাপ দিয়ে, মানে প্লাস্টিক দিয়ে ঢাকতাম তাহলে একেবারে গোল বলের মতো হয়ে ওপরের দিকে চলে আসতো, কিন্তু এটা প্লেট দিয়ে ঢেকেছি বলে এরকম প্লেন দেখা যাচ্ছে। তো এখন আমি একটুখানি ময়দা ডাস্ট করে আমি এটাকে নিয়ে নেব, সেই প্লেটের ওপরেই নিয়ে নেব। আর এখন আমাদের এই ডোটাকে মোটামুটি আবারও 2 মিনিটের জন্য মথে নিতে হবে। আর এই সসপ্যানে যেটুকু লেগে আছে এটুকু এমনিতেই হাত দিয়ে এরকম করলে চলে আসে, এখন আর কোনো শুকনো ময়দা ডাস্ট করতে হয় না। তো আমি এটুকু নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়ে এখন আমি মথে নিচ্ছি মোটামুটি 2 মিনিটের জন্য। এখন যদি একটু ভালো করে মথে নিই তাহলে ব্রেডের টেক্সচারটা আরও ভালো হয়, খুবই ভালো হয়। আর ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে, আপনি দেখে বুঝতেই পারছেন। তো আমার মথে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে রোল করতে হবে। রোল করে আমার যেটা মোল্ড আছে মোল্ডের মধ্যে আমি সেট করব। একটুখানি শুকনো ময়দা ডাস্ট করলাম যাতে এখন আর নিচে চিপকে না যায়, কারণ এখন আমি এটাকে রোল করব। তো তাই একটু গোল করে এরকম রেখে দিলাম, ওপর থেকে আরও একটু শুকনো ময়দা ডাস্ট করব। আপনি চাইলে এটা বেলন দিয়ে বেলেও নিতে পারেন, কিন্তু অতটা দরকার নেই, হাত দিয়েই খুব সুন্দর করে হয়ে যায়। স্যান্ডউইচ ব্রেডের মোল্ড যেরকম লম্বা থাকে ওরকম লম্বা করে আমরা রোল করব। এটা একেবারেই কঠিন কিছু না, একটু খেয়াল করে দেখুন তাহলেই হবে। আমি হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম, যেরকম আমরা পিৎজার ডোটাকে করি ওই রকম করে, আর এরকম করে আমি রোল করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি রোল করে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি নিয়ে আসছি আমার ব্রেডের মোল্ডটা। আমার ব্রেডের মোল্ড যেটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি 3 ইঞ্চি বাকি, মানে চওড়া আর উচ্চতা 3 ইঞ্চি 3 ইঞ্চি। এটা 7 ইঞ্চির মোল্ডের জন্য আমি 2 কাপ ময়দার ডো বানাই। যদি আপনারটা একটু বেশি বড় হয়, মানে 8 ইঞ্চির মোল্ডও পাওয়া যায়, 8 ইঞ্চির মোল্ড যদি হয় তাহলে 2.5 কাপ ময়দা দিয়ে ডো তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে অন্য সমস্ত জিনিসগুলো কিন্তু অল্প অল্প বাড়িয়ে দিতে হবে সেই অনুপাত অনুযায়ী। এটা হচ্ছে আমার 7 ইঞ্চির মোল্ড। এই ব্রেডটা একটু ছোট সাইজের হয়, খুব একটা বড় হয় না, বাজারে যেটা বড় ব্রেড পাওয়া যায় অতটা বড় হয় না। তো যাই হোক, আমার এটাই পেয়েছি আমি অনলাইন থেকে। মোল্ডের ভেতরে চাইলে একটু তেল লাগিয়ে নিতে পারেন, কিন্তু অতটা দরকার পড়ে না। তেল না লাগালেও কিন্তু ব্রেডটা খুব আরামসে বেরিয়ে আসে, এজন্য আমি খুব একটা লাগাই না। তেল লাগালে একটু তেলটা পোড়া পোড়া ভাব হয়ে যায়, ধুতে একটু অসুবিধা হয়, এই জন্য লাগাই না। যাই হোক, আপনি চাইলে লাগাতে পারেন। আমি কিন্তু ডোটাকে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি, দেখছেন কিভাবে আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে সেট করে দিচ্ছি সব দিকে সমানভাবে। এবার এই হচ্ছে ঢাকনা, ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। এখন খুব বেশি সময় ঢেকে রাখার দরকার নেই, আবারও ফুলে ওঠাটা জরুরি নয় এখন। তো 10 মিনিট পরে দেখুন খুব একটা বেশি ফুলেনি, কিন্তু হালকা একটু রাইজ হয়েছে।
তো যাই হোক, এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে ওভেন নেই, আমি কখনো ওভেনে বেক করিনি, ওটার এক্সপিরিয়েন্স আমার নেই, তাই আমি সেটা শেখাতে পারবো না। আমি শুধুমাত্র কড়াইয়ে কী করে বেক করতে হয় সেটাই শেখাতে পারবো। তো আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি, আর কড়াইয়ের তলাটা ভারী, আর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখেছি, আর এর ওপরে আমি রেখে দিচ্ছি এই আমাদের ব্রেডের মোল্ডটা। এবার একটা কথা হচ্ছে কি, এটা কিন্তু ঢেকে এরকম করে বেক করতে হয় যাতে কি বাজারের যে একেবারে চারকোনা ব্রেড হয় সেই রকম শেপে আমাদের ব্রেডটা তৈরি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আপনি নতুন বানাচ্ছেন বা প্রথমবার বানাচ্ছেন, তাহলে আপনার একটু সন্দেহ হবে, কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু চেক করতে চাইবেন, তখন কিন্তু এই ঢাকনাটা যদি লাগানো থাকে তাহলে কিন্তু ব্রেডের ওপরটা আপনার দেখতে পাবেন না। আর এই ঢাকনাটা খোলাটা কিন্তু অতটা সহজ নয়, ঢাকনার ভেতরে নিচের দিকে ব্রেডটা চিপকে যায়, মানে ফুলে একেবারে লেগে যায়। তো হঠাৎ করে আপনি যদি চেক করতে চান তখন আপনি এই ছোটো ঢাকনাটা খুলে চেক করতে পারবেন না। এই জন্য দেখুন, এরকম করে ঢাকনা খুলে যাতে আপনি ব্রেডটা দেখতে পান, এই জন্য আমি অ্যাডভাইস করব যে প্রথমবার বা প্রথম প্রথম দু তিনবার যখন আপনি ব্রেডটা বানাচ্ছেন তখন এই ছোটো ঢাকনাটা না লাগিয়ে ব্রেডটা বানান, মানে ব্রেডের ওপরটা খোলা রেখেই বেক করতে রাখুন। তাতে কি হবে, ঢাকনা খুলে যখন আপনি চেক করবেন যদি কালারটা ভালোভাবে না আসে তাহলে আরও 5 মিনিটের জন্য, আরও 10 মিনিটের জন্য ঢেকে আপনি বেক করে নিতে পারবেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে হাইট দেখুন, কড়াইয়ের থেকে একটু উঁচু হয়ে গেছে ব্রেডের মোল্ডটা। তো এখন আমরা কড়াইটাকে ঢাকবো, ঢাকার জন্য যদি এরকম একেবারে ফ্ল্যাট জিনিস দিয়ে ঢেকে দিই আর ব্রেডের ওপরে আর ঢাকনার নিচে যদি জায়গা না থাকে বেশি, তাহলে কিন্তু ব্রেডের ওপরে কালার ভালোভাবে আসবে না। এই জন্য একটা খোল টাইপের, গামলা টাইপের এতটা অন্তত জায়গা লাগবে, মানে ব্রেডের ওপরে আর ঢাকনার নিচে এতটা জায়গা আমার দরকার, তাহলেই ওপরের দিকে ভালো করে একেবারে ওভেনের মতো কালার আসবে। ব্রেডের ওপরে আর ঢাকনার নিচে মোটামুটি এতটা পরিমাণ জায়গা আমার দরকার, এতটা জায়গা আমার দরকার, তাহলেই ভালোভাবে একেবারে ওভেনের মতো কালার আসবে। জিনিসটা আমি আশা করি বোঝাতে পেরেছি। একেবারে প্লেন টাইপের ঢাকনা বা প্লেট দিয়ে আমরা ঢাকবো না, একটু খোল টাইপের কোনো কিছু, গামলা টাইপের বা কড়াই টাইপের কোনো কিছু দিয়ে উল্টো করে আমরা ঢেকে দেবো যাতে ওপরে ভালোভাবে জায়গা পায়। তো এটা আমার যথেষ্ট জায়গা থাকে তাই আমি এটা দিয়ে ঢাকছি। এটা একটা পরাত, মানে আটা মাখার পরাত। আর হ্যাঁ, এই ব্রেড মোল্ডের ঢাকনাটা কিন্তু আমি লাগিয়ে দেব, কারণ আমি রেগুলার এখন বানাই ব্রেড, আমার অভ্যাস হয়ে গেছে, আমি জানি কত মিনিটে বেক হয় পুরোপুরি। তো আমি এর ওপরে, মানে এর নিচের দিকে একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে সহজেই এটা খুলে আসে। এটা আমার সবথেকে আগে খুলতে হবে তো তাই, আর তেল লাগালে একটু কালারও ভালো আসে। যাই হোক, আমার টাইমিংটা একেবারে পাক্কা। এর মধ্যে কি হয়, কালারের একটু হেরফের হয়, কম বেশি কালার হয়, কিন্তু বেক পুরোপুরি হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, এতে আমাদের ব্রেডের সাইজটা একদম চারকোনা হবে, একদম পারফেক্ট বাজারের মতো সাইজ হবে। তো এটা আমি লাগিয়ে দিচ্ছি আর ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি, মানে কড়াইয়ের ঢাকনাটা যেটা আমি দিচ্ছি এটাও লাগিয়ে দিচ্ছি। তো আমি এখন বেক করব জি কয়েল হিটারে। হিটারটাকে আমি 2 নম্বরে চালু করেছি, মানে মিডিয়াম হিটে চালু করেছি। দেখতে পাচ্ছেন বাইরের কয়েল দুটো জ্বলছে। যদি আপনি গ্যাসের ওপরে করতে চান তাহলে মিডিয়ামের থেকে একটু হাই করতে হবে ফ্লেমটাকে। তো এখন আমি এই কড়াইটাকে বসিয়ে দিচ্ছি, আর ঢাকনার ওপরে কোনো ভারী বস্তু রাখার কোনো দরকার নেই, এরকমই রাখলে কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে বেক হয়ে যাবে। আর এখন আমাদের 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে বেক করতে হবে। হিট কম বেশি করা যাবে না আর বারবার ঢাকনা খুলে চেক করা যাবে না, 30 মিনিট পরেই প্রথমবার চেক করবেন। যদি কালার একটু কম থাকে তাহলে আরও 5 মিনিট রেখে দেবেন, কিন্তু 30 মিনিটের আগে চেক করা যাবে না। 30 মিনিট পরে আমি এখানে ঢাকনা সরাচ্ছি, আর আমি একবারেই বের করে নিচ্ছি, কারণ আমি যেটুকু কালার হয়েছে এটুকুই আমার যথেষ্ট, এর থেকে খুব বেশি কালার আমার দরকার নেই। আমি জানি কালারটা একটু কম হয়েছে, আরও 5 মিনিট রাখলে আরও একটু বেশি কালার হবে, তারপরও আমি প্রথমে চেক করে তারপরে আরও 5 মিনিট রাখতে পারতাম, কিন্তু তাও আমি রাখছি না আর কি, খুব বেশি ডার্ক কালার আমার দরকার নেই। তাই দেখুন, ওপর থেকে হালকা হালকা কালার এসছে, আর আমি নিচেরটাও দেখাবো যে ওপরে যেটুকু কালার এসছে নিচেও ঠিক ততটুকুই কালার এসছে, বেশি কম আসেনি, নিচে যতটুকু ওপরেও ঠিক ততটুকু। আমি যদি আরও 5 মিনিট রাখতাম তাহলে ওপরে নিচে সব দিকে সমান কালার আসতো এবং আরও একটু ডার্ক আসতো। আর হ্যাঁ, আমি এখন যে কাজটা করছি এটা কিন্তু ভুল কাজ করছি, গরম গরমই আমি ডিমোল্ড করার চেষ্টা করছি, মানে করছি। আপনি কি করবেন, এই ব্রেডটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করার পরে ডিমোল্ড করবেন, তাহলে ব্রেডটা একেবারে অক্ষতভাবে বেরিয়ে আসবে। আমি আসলে, আমার তর্স হয় না, প্রত্যেকবারে আমি ভাবি যে ঠান্ডা করে করব, কিন্তু আমার আর ভাল লাগে না, তখন আমি এরকম গরম গরমই বার করে নিই। এবারও আমি ঠিক তাই করছি, গরম গরমই ডিমোল্ড করে নিচ্ছি, তাও খুব একটা খারাপ কিছু হয়নি, কোথাও ভাঙে চড়েনি। দেখুন, মোল্ডের গায়েও লেগে নেই, খুব ভালো করে বেরিয়ে এসছে। এখন ব্রেডটা ভীষণ গরম, আর আপনি বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে, আমি হালকা হালকা করে টাচ করছি, একটু প্রেস করছি, তো দেখে বোঝাই যাচ্ছে।
একটুখানি দেখুন চামড়া উঠে গেছে গরম গরম বের করেছি বলে। আর একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, খুব লক্ষ্য করে দেখুন যে কালারটা ওপরে আর নিচে একদম সমান, একই রকম কালার এসছে। নিচে ব্রাইট, ওপরে হালকা, এরকম কিন্তু হয়নি। নিচেও যতটা হালকা কালার এসছে আর ওপরেও ঠিক ততটাই এসছে। আর ব্রেড আমার কিন্তু একেবারে খুব পারফেক্টভাবে বেক হয়ে গেছে, একেবারে ভেতর পর্যন্ত খুব পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি ব্রেডটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এখন আর এই ভুল করব না, গরম গরম কাটার ভুলটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আমি ব্রেডটাকে কাটব। এই কাপড়ের ওপর থেকে একটুখানি জল ছিটিয়ে দেবো, কাপড় দিয়ে ঢেকে রাখলাম, এখন আর ঢাকনা লাগাবো না। তো জল ছিটিয়ে দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি ব্রেডটাকে কেটে নেব, কেটে আপনাদেরকে দেখাবো যে ভেতরে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এটা আরও একটা গুরুত্বপূর্ণ টিপ কি, ব্রেড কাটার আগে অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, আর পুরোপুরি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ব্রেডটাকে কাটবেন, নইলে কিন্তু ব্রেড ভেঙে যাবে। গরম গরম যদি কাটতে চান তাহলে একেবারে চুরচুর হয়ে যাবে, ঠিকমতো কাটবেও না, ভেঙে চুরে যাবে, একদম ভালো হবে না। এই জন্য সম্পূর্ণ ঠান্ডা হতে দেবেন এবং একটা ভেজা কাপড়ের অবশ্যই সাহায্য নেবেন, তাহলে একেবারে পারফেক্টভাবে ব্রেডটাকে আপনি কাটতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ব্রেডটাকে আমি কেটে নিয়েছি এরকম করে। দেখুন ভেতরের এয়ার বাবলসগুলো দেখতে পাচ্ছেন কতটা বড় বড় আর কতটা পারফেক্ট দেখতে লাগছে, একদম পারফেক্টলি বেকও হয়ে গেছে খুব ভালোভাবে। আর ব্রেডের স্বাদটাও কিন্তু একদম পারফেক্ট, যদি দুধ দিয়ে বানাতাম তাহলে আরও বেশি টেস্টি হতো। বাজারে যে ব্রেড আপনি কিনে খান সেটা কিন্তু দুধ দিয়ে বানায় না, সেটা কিন্তু জল দিয়েই বানায়, মনে রাখবেন। এই জন্য এত খারাপ কিছু মনে করার দরকার নেই, জল দিয়ে ব্রেড বানান শুরু শুরুতে, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দুধ দিয়ে বানান। আর আমি এখন এইটুকুই কাটলাম, পুরোপুরি কাটবো না, পুরোপুরি আমি যখন লাগবে তখন কেটে নেব। দেখুন ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা। এরকম করে সমস্ত টিপস ফলো করে আপনিও যদি ব্রেড বানান তাহলে প্রথমবারেই আপনার ব্রেডটা একদম পারফেক্ট তৈরি হবে, একদম চিন্তার কোনো কারণ নেই। বাড়িতে ব্রেড বানান আর হেলদি আর হাইজিনিক ব্রেড খান। বন্ধুরা যদি ভিডিও পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।